সিনেমা জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওর টপিক হচ্ছে চিত্রনায়ক সোহেল চৌধুরীর সেরা 10 ব্যবসা সফল সিনেমা। আমার আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চিত্রনায়ক সোহেল চৌধুরী অভিনীত সেরা 10 ব্যবসা সফল সিনেমার নাম, মুক্তি তারিখ, কাস্টিং, বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। চিত্রনায়ক সোহেল চৌধুরী অভিনীত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 10 নম্বর স্থানে রয়েছে প্রেমের প্রতিদান সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 18 সেপ্টেম্বর 1992 সালে। ফজল আহমেদ বেঞ্জির পরিচালিত প্রেমের প্রতিদান সিনেমাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, দিতি, সোহেল চৌধুরী, সুচরিতা, নাসির খান সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট। চিত্রনায়ক সোহেল চৌধুরী অভিনীত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 9 নম্বর স্থানে রয়েছে জুলি সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 13 জুলাই 1987 সালে। অশোক ঘোষ পরিচালিত জুলি সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, শবনম, সোহেল চৌধুরী, রোজি, রোশন, জামিল, সরবরি, রানী সরকার, আয়েশা আক্তার, জাম্বু, আমের শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। চিত্রনায়ক সোহেল চৌধুরী অভিনীত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 8 নম্বর স্থানে রয়েছে লেডি ইন্সপেক্টর সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 9 এপ্রিল 1993 সালে। শফি বিক্রমপুরী পরিচালিত লেডি ইন্সপেক্টর সিনেমাতে অভিনয় করেছেন সোহেল চৌধুরী, দীপ্তি, অমিতাভ হাসান, লিমা, রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। চিত্রনায়ক সোহেল চৌধুরী অভিনীত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 7 নম্বর স্থানে রয়েছে বীর বিক্রম সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 23 জুন 1989 সালে। আহমেদ সাত্তার পরিচালিত বীর বিক্রম সিনেমাতে অভিনয় করেছেন রুবেল, দিতি, জাভেদ, রানী, সোহেল চৌধুরী, আনোয়ারা, খালেদ আক্তার, কল্পনা, পরিমিত, ডেনিস ইডাক, রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। চিত্রনায়ক সোহেল চৌধুরী অভিনীত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 6 নম্বর স্থানে রয়েছে বজ্রপাত সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 15 জুন 1990 সালে। আহমেদ সাত্তার পরিচালিত বজ্রপাত সিনেমাতে অভিনয় করেছেন রুবেল, জিনাত, সোহেল চৌধুরী, জুলিয়া, মিনুর রহমান, খালেদ আক্তার, কল্পনা, শবনম, পারভীন, জাম্বু, ডেনিস ইডাক, রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। চিত্রনায়ক সোহেল চৌধুরী অভিনীত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 5 নম্বর স্থানে রয়েছে চাঁদাবাজ সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 26 নভেম্বর 1993 সালে। কাজী হায়াত পরিচালিত চাঁদাবাজ সিনেমাতে অভিনয় করেছেন সোহেল চৌধুরী, কবিতা, শাহনাজ, শাহিন আলম, কাবিলা, সাদেক বাচ্চু, মিজু আহমেদ, রাজীব সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপার হিট। চিত্রনায়ক সোহেল চৌধুরী অভিনীত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 4 নম্বর স্থানে রয়েছে ভাই বন্ধু সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 5 সেপ্টেম্বর 1986 সালে। দারাশিক্ষ পরিচালিত ভাই বন্ধু সিনেমাতে অভিনয় করেছেন জাফর ইকবাল, দিতি, ইলিয়াস কাঞ্চন, সুনেত্রা, সোহেল চৌধুরী, তামার আলী সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট। চিত্রনায়ক সোহেল চৌধুরী অভিনীত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 3 নম্বর স্থানে রয়েছে লোহমানব সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 17 জানুয়ারি 1992 সালে। নূর মোহাম্মদ মনি পরিচালিত লোহমানব সিনেমাতে অভিনয় করেছেন রুবেল, জিনাত, সোহেল চৌধুরী, রেবেকা, জাভেদ, জাম্বু, ডেনিস ইডাক সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট। চিত্রনায়ক সোহেল চৌধুরী অভিনীত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 2 নম্বর স্থানে রয়েছে কালিয়া সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 14 মার্চ 1994 সালে ঈদুল ফিতরে। দেওয়ান নজরুল পরিচালিত কালিয়া সিনেমাতে অভিনয় করেছেন শাবানা, জসিম, সোহেল চৌধুরী, দিতি, আজিম, মাহবুব খান, গুই, আহমেদ শরীফ সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হিট। চিত্রনায়ক সোহেল চৌধুরী অভিনীত সেরা 10 ব্যবসা সফল সিনেমা তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে আজকের হাঙ্গামা সিনেমাটি। এই সিনেমাটি মুক্তি পায় 12 জুন 1992 সালে ঈদুল আজহায়। মোহাম্মদ হোসেন পরিচালিত আজকের হাঙ্গামা সিনেমাতে অভিনয় করেছেন সোহেল চৌধুরী, দিতি, শাবনাজ, বাপ্পারাজ, আনোয়ারা, পরিমিত, রাজীব, ভুবন ফরিদি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।